আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। নিয়ে এলাম আর একটি ব্লগ নিয়ে। এগুলি হচ্ছে গরুর পা, আজ নিহারি করব, ধুয়ে নেওয়া হচ্ছে। এই তো উঠানো হচ্ছে। এখানে পাঁচটি পা আছে, 15 পিস, যেহেতু আমরা মানুষ অনেক, আমাদের লাগবে এক একজনের 2 পিস করে। এই তো এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, আরো মশলা লাগবে, কাটা হয়নি, কাটবে এখন। তুমি কি করছো? এই তো ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এতে এখানে দিয়ে দেওয়া হয়েছে আদা বাটা, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ কুচি, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, এলাচ, গোলমরিচ, লং, হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ, অয়েল, অয়েল, এই তো সব শেষ দেওয়া। এখন জাল জ্বালিয়ে দিল, এখন ভালো করে মিক্স করে নিতে হবে। এই তো ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে, দেখে দেওয়া হবে এখন। এই তো হচ্ছে রান্না। এর মাঝে আমরা হাঁড়িটা চেঞ্জ করে দিয়েছি, বিকজ হাঁড়িটা অনেক ছোট হয়েছিল। এই তো দেখছেন, এটা অনেক সময় রান্না হবে। এই তো কুক হচ্ছে, দেখা যাচ্ছে এখন প্রায় হয়ে গিয়েছে, মানে ঝোলটা শুকাবে আর কি। এই তো এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছে, তাহলে যে গন্ধটা ছিল ওই গন্ধটা আর আসবে না। এটা এখন ভালো, এখন ভালো করে মিশিয়ে নিব। এত বড় হাঁড়ি, মনে হয় 100 জনের খাবার রান্না করা যাবে এই হাঁড়িতে। সত্যি অনেক বড় হাঁড়ি দেখেই বোঝা যাচ্ছে। এটা এখন ঢেকে দেওয়া হবে, এটা কুক হবে, যত কুক হবে তত মজা।
এখানে আমরা সালাদ করব এখন সালাদ কেটে নেওয়া হচ্ছে শসাগুলি শসা টমেটো আর এই যে এখানে আছে পানি পানি গরম করে করা হচ্ছে আমরা যেহেতু পানি দিয়ে খাবো আমাদের রান্নাটা প্রায় শেষ একটু নেড়ে দিতে হবে অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ ওকে নেড়ে দিলাম এখন আমরা খাব দুপুরের লাঞ্চ আমাদের নিহারি আর হচ্ছে পানে পানে মানে হচ্ছে মানে ইতালিয়ানে পানে বলে আর বাংলাতে বলে হচ্ছে রুটি এই যে আমি সালাদ কেটে নিয়েছি এখানে সালাদ এই যে এখানে পানি আছে এই যে আরো পানি আছে এদিকে এখানে আরো পানি আছে যেহেতু আমরা মানুষ অনেক সো 18 পিস পানি আনা হয়েছে এই যে এদিকে আমার মেয়ে আছে দুষ্টামি করতেছে রিদা সবাইকে হাই দাও হাই যাও সবাই কেমন আছো এই তো আমরা নামিয়ে নিয়েছি এই তো এখানে শসা সালাদ করে নিয়েছি এই যে নামিয়ে নিয়েছি এই যে কোকা খোলা পানি এই যে এখানে আরো পানি আছে এগুলি গরম করা হয়নি গরম করতে হবে আর এগুলি হালকা একটু গরম করে নিয়েছি চারটা রিদা তুমি কি করছো নো দুষ্টামি এখন দুষ্টামি করো না দাও পের ফাভোরে প্লিজ কোকা কোলা হ্যাঁ দিব দাঁড়া দিব 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 আসপাইতা ওয়েট চলো এখন আমরা খাবো নিয়াম নিয়াম দিচ্ছি এই তো শুরু হয়ে গেছে সালাদ খাওয়া বনো ইয়ামি ইয়ামি খাও এই যে এখানে আমি পানিগুলি গরম করতে দিয়েছি মানে একটু হালকা গরম হবে বেশি গরম করব না হালকা গরম করব গরম করলে আর একটু ভালো লাগবে খেতে এমনি তো ভালোই লাগে খারাপ লাগে না আর এই যে এখানে আছে এই তো সবাইকে হাই দাও হাই এই তো নিহারি না বেড়ে নাও তুমি দেখি ইয়ামি রিদা দুষ্টামি করতেছো কেন আমারে তুমি একটা ইয়ামি লুকস আসছে তাই না মনে অনেক মজা হয়েছে মনে হচ্ছে দেখি একটু কেমন হয়েছে aspetta salad আচ্ছা তুমি খাও আমার পানিগুলি হয়ে গিয়েছে গরম সুন্দর হয়েছে সফট হয়েছে অনেক আসলে পানি গরম দিলে সফট হয়ে যায় অনেক গরম বলো কেমন হয়েছে রান্নাটা কেমন হয়েছে বলো রিদা দুষ্টামি করে না বাবা কেমন হয়েছে মোটামুটি কিন্তু আমি একটু খেয়েছি আমার কাছে অনেক ভালো লেগেছে মজা লেগেছে দেখি আমি একটু নেই
ওকে গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড ভালো লাগলে আমাদের চ্যানেলটি তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। মাংস সব হাড় খুলে গেছে। আল্লাহ হাফেজ।